বকেয়া বেতন সহ সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকরা। তাদের দাবি নিয়মিত বেতন না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে 250 শ্রমিকের। আর বাগান কর্তৃপক্ষ বলছে চায়ের দাম কমে যাওয়া ও বাগানে চা প্রক্রিয়াজাত মেশিন না থাকায় উৎপাদনের চেয়ে খরচ বেড়েছে। এতে শ্রমিকদের বেতন ভাতা ঠিকভাবে দেয়া যাচ্ছে না। সিলেট থেকে মোহাম্মদ মাহতাবউদ্দিন তালুকদারের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তারাপুর চা বাগান তিন বছর আগে রাগিবালির কাছ থেকে সরকারের কাছে হস্তান্তর করা হয়। 11 সদস্যের পরিচালনা কমিটির মাধ্যমে বাগানটি পরিচালিত হয়ে আসলেও নিয়মিত বেতন ভাতাদি পরিশোধ করতে না পারায় প্রায়ই শ্রমিকরা আন্দোলন করে আসছে। শনিবার তারাপুর চা বাগানের সামনে শ্রমিকরা সাত দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। তাদের অভিযোগ, বেতন না পাওয়ার কারণে শ্রমিক পরিবারে খাদ্য সংকট বাড়ছে। যখন যে রাখিবালি আমাদের মেশিনটাকে উঠাই নিয়ে গেল, যেমন রাখিবালি উঠাই নিয়ে গেছে তেমন রাখিবালিকে অনুমতি দেন যে আমাদের মেশিনটা এনে বসাই দিবে। আমাদের দাবি আছে সাতটা, আমাদের যারা রিটায়ার্ড হয়ে যায় তারা টাকাগুলো আইনা বাগানে খরচ করবে, এবং আমাদের ওই যে প্রফিট ফান্ড কাটা হয় এটা জমা নাই আজকে এক বছর থেকে। আমরা খুব কষ্টে আছি, মেশিন নাই, আরও কষ্টে আছি, ম্যানেজারে আবার এদিক এদিক ওদিক করে পাঁচ সপ্তাহ হচ্ছে আমরা বেতন উতন পাই না। সভাপতি আয়া সমাধান দিব, সমাধান কই দিল, আশ্বাস দিয়া গেল, আর আমরা আজকে খাইতে আসি কি না খাইতে আসি এটা তো কোনো দেখে না। সব সমস্যা সমাধান ও শ্রমিকদের পাওনা পরিশোধ করে বাগান সঠিকভাবে পরিচালনার দাবি জানান শ্রমিক নেতারা। বাগানের যে সমস্যাগুলো আছে আমরা সবগুলো চাইছি যে একভাবে সুন্দরভাবে যদি সমাধান হয়, যাতে আমাদের বাগানের কাজগুলো হয়, এবারে আমাদের শ্রমিকদের বেতন মজুরি দাবি যেগুলো আছে সবগুলো যদি ক্লিয়ারভাবে দিয়ে আমাদের শ্রমিকদেরকে সন্তুষ্ট করে যদি আমাদের বাগানটাও সুন্দরভাবে পরিচালনা হয় আমরা সেটাই চাচ্ছি। আদালতের নির্দেশ অনুযায়ী রাগিবালি বাগান কর্তৃপক্ষকে 3,33,76,192.20 টাকা পরিশোধ করলেই চা প্রক্রিয়াজাতকরণ মেশিন সহ শ্রমিকদের পাওনা পরিশোধ করা যাবে বলে জানান এই কর্মকর্তা। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে উল্লেখ করছে যে 3,33,76,192.20 টাকা রাগিবালি সাহেব আমাদেরকে দেবেন, ওই টাকাটা যদি ব্যবস্থাপনা কমিটি আদায় করতে পারতো বা ওনার কাছ থেকে এটা পাওয়া যেত তাহলে ওই টাকাটা যখন পাইতাম তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যেত। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।